বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ যুগে প্রবেশ করল বাংলাদেশ স্বপ্নপূরণের সফল অগ্রযাত্রায় আরেক ঐতিহাসিক অর্জন এটি শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটো চোদ্দ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান নিয়ে মহাকাশে ছুটে যায় স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটেন এর চেয়ে বড় অর্জনের ছবি আর কিবা বা হতে পারে এখনকার বাংলাদেশে পূর্বনির্ধারিত সময়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ লঞ্চ লঞ্চপ্যাড থেকে মহাকাশে উড়াল দেয় তখন বিশ্ববাসীর সাথে ষোলো কোটি বাঙালির চোখ আটকেছিল ফ্যালকন নাইনের মহাকাশ পানে ছুটে চলার প্রতি তরল অক্সিজেন ও রকেট গ্রেড কেরোসিন আরপি ওয়ানের বিক্রিয়ায় প্রসারিত গ্যাস প্রচণ্ড বেগে নির্গত হলে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে মহাকাশ পানে তীব্র গতিতে ছুটে চলে ফ্যালকন নাইন 3500 কেজির স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছতে ফ্যালকন নাইন রকেটটির ব্লক ফাইভ সংস্করণের দুটি অংশ পর্যায়ক্রমে সক্রিয় হয় মাথায় বহন করে বঙ্গবন্ধু ওয়ান এরপরই অ্যাডাপ্টর তার নিচে রকেটের স্টেজ টু একেবারে নিচের অংশটি স্টেজ ওয়ান উৎক্ষেপণ পর্যায়টি নিয়ন্ত্রণ করে স্টেজ ওয়ান প্রায় তিন মিনিট পর ভূপৃষ্ঠ থেকে সত্তর কিলোমিটার উপরে ওঠে খুলে যায় স্টেজ ওয়ান বাকি অংশের তখন গতি হয় ঘন্টায় আট হাজার কিলোমিটার পৃথিবীতে ফিরে আসে স্টেজ ওয়ান এবার রকেটটি নিয়ন্ত্রণ চলে যায় স্টেজ টুর কাছে এটি আরও তীব্র গতিতে রকেটটিকে পৌঁছে দেয় নির্ধারিত কক্ষপথের দিকে যাত্রা শুরুর প্রায় নয় মিনিটের মাথায় পৃথিবী থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার ওপরে গিয়ে স্টেজ টু ও স্যাটেলাইট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ সময় গতিবেগ দাঁড়ায় ঘন্টায় ছত্রিশ হাজার কিলোমিটার বঙ্গবন্ধু স্যাটেলাইট বনের কক্ষপথ একশো উনিশ দশমিক এক ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ যুক্তরাষ্ট্র কোরিয়া ও ইতালির গ্রাউন্ড স্টেশন ব্যবহার করে এটি সঠিকভাবে ছত্রিশ হাজার কিলোমিটার দূরে ইন্টারস্পুটনিকের অরবিটাল স্লটে স্থাপন করা হবে যাতে সময় লাগতে পারে আট থেকে এগারো দিন এরপরই নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে বাংলাদেশের কাছে সফল উৎক্ষেপণের ঘোষণা দিয়ে স্পেস এক্সের ওয়েবসাইটে বলা হয় বঙ্গবন্ধু ওয়ান আধা ঘণ্টার মাথায় পৌঁছে যায় জিও স্টেশনারি ট্রান্সফার অরবিটে সম্প্রচার টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা প্রদান করবে এই স্যাটেলাইট ভারত পাকিস্তান শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার চতুর্থ স্যাটেলাইট মালিক হল বাংলাদেশ যা দেশের চাহিদা মিটিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে এমন এক জায়গা থেকে স্বপ্নযাত্রা শুরু করল বাংলাদেশ যেখান থেকে উনিশশো সালে অ্যাপোলো ইলেভেন মহাকাশযানটি মানুষকে চাঁদে পৌঁছে দিয়েছিল Uh, you can even see some of the flicker from Merlin vacuum engine plume as it uh, flicker in the cameras as, as that plume sort of interacted with the top of the interstage there for a moment. The next major event is uh, the fairing deploy coming up just a few seconds from now. That's the second stage that will be deploying its fairing. And there you see the, the fairings falling away behind uh, there's a still they're light they're made of carbon fiber and aluminum honeycomb but they still represent excess mass so we, we uh, no longer need them once we get out of the atmosphere